আজকে সময় এসেছে এদের অধিকারটা বুঝিয়ে দিতে হবে। এজন্য আব্বাস সিদ্দিকীর সংগঠনটাকে নষ্ট করতে হবে। সর্বপ্রথমে ভয় দেখানোর চেষ্টা করেছিল আব্বাস ভাইজানের বাড়িতে 1,500 পুলিশ পাঠিয়ে দিয়ে তাকে ভয় দেখানোর চেষ্টা করেছিল, কিন্তু মমতা ব্যানার্জি জানে না যার বাড়িতে 1,500 ভক্ত এমনি করে পুলিশ পাঠিয়েছে, ও 1,500 দূরের কথা, 1,50,000 দূরের কথা, গোটা পৃথিবীর মানুষকে ভয় পায় না। কেন? আব্বাস সিদ্দিকী ভাইজান একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। একটু জোরে বলা যাবে না? ভাই আমার, দোস্তেরা আমার, আমি আপনাদের কাছে বলতে চাইছি, ভাইজান আপনাদেরকে নিয়ে যে ক্ষমতাটা তৈরি করতে চাইছে, একত্রিত করতে চাইছে, আজকে এটা করলে ভালো হবে না খারাপ হবে? কথা বলেন, ভালো হবে না খারাপ হবে? এ ক্ষমতা তৈরি করতে গেলে শুধু মাঠের মধ্যে থাকলে হবে? আজকে রাজসভায় আমাদের লোক থাকার দরকার আছে না নাই? অ্যাসেম্বলিতে লোক থাকার দরকার আছে না নাই? পার্লামেন্টে লোক থাকার দরকার আছে না নাই? এই কথা চিন্তা করে, কেন এখানে চেঁচিয়ে মরে গেলেও পার্লামেন্টে আমাদের কথা তোলার লোক নাই, এখানে চেঁচিয়ে মরে গেলেও আজকে অ্যাসেম্বলি বিধানসভায় আমাদের কথা বলার লোক নাই। এজন্য ভাই বলেছে যে আগামী নির্বাচনে 44টা প্রার্থী আমাদেরকে দিতে হবে। এই 44টা প্রার্থী দিতে পারলে আমাদের যদি জিততে পারি, জিতিয়ে আনতে পারি, ওই অ্যাসেম্বলিতে গরিব অসহায় দলিত আদিবাসীদের কে নিয়ে কথা বলার লোক তৈরি হবে না হবে না? কথা বলেন, পার্লামেন্টের লোক হবে না হবে না? এই কাজটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে? এক শ্রেণীর মুসলমানই বলছে যে দেখো 44টা সিট পাচ্ছে, এই 44টা সিট দিতে গেলে মুসলিম ভোট ভাগ হয়ে যাবে আর বিজেপি চলে আসবে, মুসলমানকে খুব মারবে। এ বিজেপি আসতে বাকি আছে ভাই? কথা বলেন না, এই এই যে 19-এর ভোটটা হলো, 18টা সিট পেয়েছে না পাইনি, তখন দিদির কাছে জিজ্ঞাসা করুন তো কে ছিল, কোন আব্বাস সিদ্দিকী ছিল যে 18টা পেয়েছে? আজকে আমি আপনাদের কাছে বলতে চাই, শুধু আজকে দিদির লোক নাই, কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষেরা যেন কেমন জ্বালা করছে। তোমরা বাবা ধর্মসভা করছো, করো, অসুবিধা কোথায়? আব্বাস সিদ্দিকী যে জোর নিয়ে, যে ক্ষমতা নিয়ে এগিয়েছে, এটা তার নিজের ক্ষমতাই নয়, আল্লাহ তাকে দিয়ে করিয়ে নিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা জিনিস বুঝতে হবে, আল্লাহ দিয়ে তো ক্ষমতা, একটা কথাই বলে যে আল্লাহ দিয়ে তো ক্ষমতায় যারা দেয়, যাদের পাঠায় আল্লাহর ওলি, যাদেরকে আল্লাহ করে পাঠায়, তাই কেউ যদি চায় আমি এক্ষুনি আল্লাহর ওলি হবো, রাতারাতি হতে পারবে? আর এখন বর্তমানে আব্বাস ভাইজানকে আল্লাহ যে জায়গা দিয়েছে, কোনো কেউ যদি মনে করে আমিও আব্বাস সিদ্দিকী হবো, হতে পারবে? কেননা নিজের ইচ্ছায় টাকা খরচা করেও হবে না ভাই, লোককে ফিট করেও হবে না, তকবির দেওয়ালেও হবে না, এটা আল্লাহ তকদিরে লিখেছে বলে পাচ্ছে, ঠিক না ভুল বললাম? আল্লাহ করাবে, এই আব্বাস সিদ্দিকী দ্বারা আল্লাহ কিছু করাবে বলে গোটা বাংলার মুসলমানগুলোকে আজকে ভাইজানের পিছনে দাঁড় করিয়ে দিয়েছে, এটা আল্লাহর হুকুম। দাদা হুজুরে ইশারা, একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমি আপনাদেরকে বলে দিই, আজকে এক শ্রেণীর লোক যারা বলছে যে আজকে আমাদের বংশ থেকে এমন কাজ কেউ দাদা করিনি, আমার চাচা করিনি, আমার ভাই করিনি, আমার বাপ করিনি, একটা উদাহরণ আমি আপনাদেরকে দিতে চাই। জানলেন, পরিস্থিতি অনুযায়ী সর্ব কাজ করতে হয়, পরিস্থিতি অনুপাতে কাজ করতে হয়, ঠিক বলছি না ভুল বলছি? ভাই আমি একটা উদাহরণ দিয়ে বলছি, অনেক সময় আপনারা শুনেছেন কেউ কেউ কোথাও বা জলসার মধ্যে বলছে এটা আমার দাদু করিনি, পাঁচ হুজুর করিনি, এটা আব্বাস সিদ্দিকী করার কি দরকার? একটা উদাহরণ একটুখানি বলি, বর্ষার সময় ঘরে বৃষ্টি হচ্ছে, আমার ঘরের টালির চাল, এই টালির চালটা দিয়েছিল কে? আমার দাদু করে গিয়েছিল। এই টালির চালটা যখন দিয়েছিল, নতুন টালির চাল, পানি পড়িনি, আমি ঘরে শুয়ে আছি, ভাদ্র মাস, বৃষ্টি হচ্ছে, আর আমার ছেলেটা দেখি পাগলের মতন ওই গামলা নিয়ে একবার ঘরের খাটের মাথায় একটা গামলা দিচ্ছে, রান্নাঘরে যেখানে ভাত রাখা আছে তার পাশে একটা গামলা দিচ্ছে। ছেলেকে জিজ্ঞাসা করলাম, কি রে বাবা তুই গামলা নিয়ে ঘরের মধ্যে দৌড়াদৌড়ি করছিস কেন? বলছে, আব্বা টালি দিয়ে পানি পড়ছে তাই, টালি দিয়ে পানি পড়ছে তাই। তো ছেলেকে বললাম, তুই পাগল হয়েছিস? আমার দাদু বানিয়ে গেল ঘরটা, তখন তো টালি, তখন তো আমার গামলা নিয়ে দৌড়াতে হয়নি, আমার বাপ গামলা নিয়ে দৌড়াইনি, আমি কখনো গামলা নিয়ে দৌড়াইনি, তুই এত গামলা নিয়ে দৌড়াদৌড়ি করার মাথা ভেঙে চাল পড়েছে কেন? ছেলের উত্তর আসছে, আব্বা তোমার দাদু যখন ঘরটা বাড়িয়েছিল টালিটা নতুন ছিল, তখন পানি পড়তো না, তুমি যখন বসবাস করেছিলে টালিটা নতুন ছিল, পানি পড়ছিল না, এখন আমার সময় এসেছে, টালি দিয়ে পানি পড়ছে, দৌড়ানোর দরকার আছে না নাই?
কথা বলেন আছে না নাই? তা যখন দাদা হুজুরের জামানা ছিল, দাদা হুজুরের নেতৃত্বে বাংলা থেকে ইংরেজ হাঁটানো হয়েছিল, দাদা হুজুরের পরে পাঁচ হুজুরের নেতৃত্বে বাংলায় এক প্রকার শান্তি ছিল, তখন মুসলমানের উপর অত্যাচার হলো, দেশ ছাড়ার কথা বলিনি, কিন্তু আজকের জামানায় যে সময়টা এসেছে মুসলমানকে অত্যাচার তো দূরের কথা, দেশ থেকে তাড়িয়ে দেওয়ার কথা বলছে, তাহলে এখনো পর্যন্ত বসে থাকার সময় আছে? কথা বলেন সময় আছে? তো আব্বাস সিদ্দিকে এখন যদি গামলা নিয়ে দৌড়ায়, এখন যদি প্রতিবাদ করে, এই প্রতিবাদের প্রয়োজন আছে না নাই? কথা বলেন। তাহলে আজকে যারা বলছে আমার বাপ করিনি, দাদা করিনি, পাঁচ হুজুর করিনি, এ কথার কোনো গুরুত্ব থাকবে? এ কথায় কান দেবেন? এ কথায় কান দেওয়ার প্রয়োজন নাই ভাই। আমার দোস্তের, আমার ভাইজানের মূল্যবান সময় নষ্ট করব না। আমি আপনাদের কাছে বলতে চাই, কোনো দিকে কান দেওয়ার দরকার নাই। কারণ আব্বাস ভাইজান শুধু জলসা করে হুজুর নাই, ভাইজান শুধু জলসা করে হুজুর নয়, তিনি একজন নেতৃত্ব জায়গায় থেকে এমন একজন নেতাকে আল্লাহ আমাদের দিয়েছে, যিনি সাহস নিয়ে, বুকের জোর নিয়ে, ইমানি জোরে আজকে মুসলিমদের জন্য করতে পারছে, কিছু বলতে পারছে। একটা নেতা খুঁজে পাবেন না যে আদিবাসী, দলিত এবং মুসলিমদের দিকে নিয়ে কথা বলার ক্ষমতা রাখে। সে ভয়তে, হয় ভয়তে চুপ হচ্ছে, নাই টাকার জোরে চুপ হয়ে যাচ্ছে। কিন্তু যে আপনাদের সামনে বসে আছে, আমি ভাইজি তামিন এতটুকু জোর দিয়ে বলতে পারি, এই মানুষটাকে টাকা দিয়ে কেনার ক্ষমতা বাংলা তো দূরের কথা, পৃথিবীর জমিনে কারোর হবে না ইনশাল্লাহ। কারণ আল্লাহ তাকে যে ইজ্জত, যে পয়সা দিয়েছে, অনেক দিয়েছে। ভাইজান যখন আপনাদেরকে নিয়ে ভাবছে, আপনারা ভাইয়ের পাশে থাকবেন না, থাকবেন না, এটা আল্লাহকে, আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলেন, না রে তাকবীর, না রে তাকবীর, না রে তাকবীর, মাশাআল্লাহ। ভাই যেমনটি বলছে একবার করে দেখেন না, 72 বছর তো গোলামি করলাম, 72 বছর গোলামি করেছি, আরে 44টা সিট দিদি বলছে হেরে যাবে, 44টা সিট দিতে গেলে বাংলার জমিনে বিজেপি চলে আসবে। আমি বলছি আর তোমার এত ভক্ত যখন, 250 সিট তো তোমার জন্য রাখা আছে, 294টা সিটের মধ্যে 250 সিট তোমার আছে, আর 250 যদি তুমি পেয়ে যাও, তাহলে 250 সিট তুমি পেয়ে গেলে 44টার জন্য তোমার বাধা হবে না, তুমি তো সিএম এর পদে থাকতে পারবে। আমার কিছু এমএলএ তৈরি করব, যারা অ্যাসেম্বলিতে গিয়ে কথা বলতে পারবে। আজকে এই জন্য বলতে চাই, আর আমরা যেখানে সিট দেবো, মুসলিম অধ্যুষিত এলাকায় যদি আমরা সিট দেই, তাহলে তো সেখানে বিজেপির কোনো গল্পই নেই, ভোট ভাগ হওয়ার কোনো কথাই নেই, তাহলে দিদিমণির রাগ হবারও কোনো জায়গায় নেই। আর কালকেই একটা প্রোগ্রামের পরে যখন নেমে আসে কিছু চাচা, কেননা এরা বোঝে কম, কম বোঝে, কিন্তু তারা এ যায় বক্তব্য যখন দেয়, ব্যাখ্যা যখন করে তখন বেশি করে। তো আমরা বলেছি আমাদের 20 লক্ষ ছেলে আছে, চাচা বাড়ি নিচে নামে বলছে আমি পাশ দিয়ে যাচ্ছি, বলছে 20 লক্ষ ছেলে দিয়ে কী করে ভোটে যেতে যাই? 20 লক্ষ ছেলে গোটা পশ্চিমবাংলায় কত কোটি মানুষ আনা চাচা, এটা ভুল হয়ে যাচ্ছে। 20 লক্ষ ছেলে নয়, 20 লক্ষ কর্মী, 20 লক্ষ কর্মীর হলে তার আন্ডারে কত ছেলে আছে হিসাব করে দেখো, চাচার বোঝার ভুল হয়ে যাচ্ছে। 20 লক্ষ ছেলে না, 20 লক্ষ আমাদের রেজিস্টার করা ছেলে আছে, এরা কর্মী, এরা এদের পিছনেও এমন করে কত লোক আছে হিসাব করে নেন। অর্থাৎ আব্বাস সিদ্দিকী চাইলে মমতা তোমার গদিকে ফেলেও দিতে পারে ইনশাল্লাহ। অর্থাৎ ভাইজান যে দাবি করেছে, ভাই বিরোধী নয়, ভাই দাবি করেছে ওয়াকাফ সম্পত্তি থেকে গরিব অসহায় মেয়েদের জন্য পরীক্ষা নিরীক্ষা করে তাদেরকে 5 লাখ করে টাকা দাও, সে অপ্রকৃত গরিব কিনা, ইমামদের মাইনেটাকে 20,000 করে দাও, মুয়াজ্জিনের মাইনেটাকে 10,000 করে দাও। আজকে এই দাবি যদি তুমি মেনে নাও, আমরা তোমার সঙ্গে আছি, আর দাবি যদি না মানো, তাহলে আমরা তোমার বিপক্ষে যেতে বাধ্য হবো, এতে আমাদের কেউ আটকাতে পারবে না, কারণ আমরা আল্লাহর ভরসায় চলি ইনশাল্লাহ।